ওর মুখের দিকে তাকানোই যাচ্ছিল। ভাবছি টিকিট পাইলে তুই আসবি। চোখের সামনে এরকম প্রাকৃতিক দৃশ্য থাকলে খারাপ মনটাও যেন ভালো হয়ে যায়, তাই দেখতে দেখতেই চললাম শিলিগুড়ির দিকে। প্রায় কাছাকাছি চলে এসেছি, এটা বোধহয় রাঙাপানি। দেখো কি সুন্দর, ভালোই লাগছিল। ব্যাস এই বলতে বলতেই ঢুকে গেলাম স্টেশনে, আর এই দেখো নিউ জলপাইগুড়ি স্টেশন। শিলিগুড়ি মানেই কিন্তু এনজিপি। ট্রেন থেকে নামছি, আমাদের ট্রেনটা কিন্তু টাইমেই ছিল, ঠিক 8:08-এর মধ্যে ঢুকে গেছে। চলে এসেছি শিলিগুড়ি, আর এনজিপি স্টেশনে পৌঁছে গেছি, আর এখন আমরা যাবো, আমি যাবো হচ্ছে বাড়ি। চলো ছোটবেলা থেকে কখনোই কিন্তু বাইরে একা একা যাইনি, তো যখনই আমি এরকম একা একা এখন ট্রাভেল করি, তাই ভাবি জীবনটা যেন কিরকম পাল্টে গেছে। আর দেখো এইখানে ব্যাস এলিভেটর দিয়ে চললাম, আগে কিন্তু এই এলিভেটরটা ছিল না, এটা নতুন করেছে। আর আমাদের গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, এটা যাবে হচ্ছে হলদিবাড়ি, আর সেটাই হচ্ছে ওর লাস্ট স্টপ। এই বলতে বলতেই সিঁড়ি প্রায় শেষ হয়ে এলো, এবার চললাম সামনের দিকে, এগিয়ে তো যেতেই হবে। প্রত্যেকবার যখন আসি মনটা কত হাসি খুশি থাকে, এবার কিন্তু অনেক টেনশন হচ্ছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই দেখো একটা ছোট্ট টয় ট্রেন মতন বানানো আছে, এটা শুধু মানে শো আর কি, শো এর জন্য। আর এই হচ্ছে এনজিপি স্টেশন নিউ জলপাইগুড়ি। তোমরা অনেকেই জানো, যারা দার্জিলিং গিয়েছো বা শিলিগুড়িতে থাকো, সবাই এই জায়গাটাকে খুব ভালো করে চেনো। চলে এসেছি স্টেশনের বাইরে, আবার যাবো হচ্ছে দেখি কিছু পাই কি পাই। খুবই কম, মানে আমার স্টেশন থেকে আমার বাড়ি কিন্তু খুব একটা সময় লাগে না, জাস্ট একটা রিক্সা করবো তাহলেই হয়ে যাবে। দেখি এখন রিক্সাটা কোথা থেকে পাই। যাবে নাকি পাইপ লাইন? হ্যাঁ, এই যে ভক্তিনগর, ওখান থেকে বেরিয়ে এসে এখানে বসলাম টোটোতে। টোটোতে বললো 20 টাকা নেবে, আর পৌঁছেও যাবো তাড়াতাড়ি, তার জন্য এটাতেই বসে পড়লাম। এখানেও কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। সিকিমের কি অবস্থা তোমরা তো সবাই ভালো করে জানো, সত্যি ভাবলেই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। যাই হোক এই দেখো চলে এসেছি, সামনেই মা দাঁড়িয়েই ছিল, মা কিন্তু জানতো না আমি আসবো। ধামাকা দিয়ে দিলাম, দাদা আসছে বাড়িতে? ছুটি দেয় নাই? ও মা, আমার মা কিন্তু জানতো না যে আমি আসবো, তো মাকে সারপ্রাইজ, বাড়ির সবাইকে সারপ্রাইজ দিব। তার আগে এখন বাড়ি যাবো, চলে আসছি বাড়ির গলিতে। মানে 5 মিনিটও লাগলো না আমাদের আসতে, মানে আমার আসতে আর কি। টোটোতে বসলাম আর সুখ করে চলে আসলাম, তার মা কিন্তু জানে না। কি গো বলো, কেমন লাগলো তোমার? ভালো ভালো, তুমি ভাবছিলাম আমি আসবো? হ্যাঁ না, ভাবছি টিকিট পাইলে তুই আসবি। টিকিট পাইলে আসবো? হ্যাঁ। এই মা ইমোশনাল হয়ে যায় যখনই আমার আসার হয়। এই দেখো, আচ্ছা তুমি ইমোশনাল হয়ে না, আমি তো আসছি তাই না। এখন যাই আগে ফ্রেশ ট্রেশ হই, তারপরে চলে এসছি বাড়ি। হ্যাঁ তখন, যখন আমি এই আমি যখন তোমাকে ফোন করে বললাম না যে ইয়েতে আসি, হ্যাঁ তখন আমি বাসে বাসে না সরি গাড়িতে, তখনও ট্রেনে বসি নাই। হ্যাঁ চলো, কি গো কি করো? আমার বাবা, বাবা বলো। কেমন লাগলো তুমি বললে না, আমি আসি, তোমার কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ দাদা চলে এসেছে হসপিটাল থেকে, তাই আমি নিচে যাচ্ছি ওকে দেখতে। আর এই যে কি যে অবস্থা, ওর মুখের দিকে তাকানোই যাচ্ছিল না, তা আস্তে আস্তে করে এই ড্রাইভার দাদা ছিল, উনি ওকে আস্তে আস্তে তুলে দিচ্ছে। হাতে ফ্র্যাকচার হয়েছে, সেখানে অপারেশনও হয়েছে, আর তার সাথে সাথে অনেকটাই লেগেছে, মানে ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ঘরে এসে একটুখানি এই যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসেছে, হাতে যে মানে একটা ব্যাগ দিয়েছিল সেটাকে খুলে রেখেছে, একটু রেস্ট করছে। একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে দাদার জন্য ওষুধ আনতে। তো হয়ে গেছে অনেকটা সময়, ও তো চলে এসছে, তারপরে আর মানে ওষুধ পুরোপুরি আনা হয়নি হসপিটাল থেকে, তাই তার জন্য যাচ্ছি এখন। আগে ওষুধগুলো নিয়ে আসি, কারণ ওষুধ তো দরকারই, আর ওষুধ খেয়েই কিছু খেয়েই তো ওষুধ খেতে হবে, তাই আমি বেরিয়ে পড়ছি। আচ্ছা একটা ছাতা নিতে হবে, মা ছাতা, আমার ব্যাগে ছাতা আছে, ছাতাটা নিয়ে নিয়েছি, কারণ কখন বৃষ্টি আসে বলা যায় না, এখানের ওয়েদার ওই একই বৃষ্টি বৃষ্টি হয়ে আছে। তো ওষুধগুলো আগে নিয়ে আসি, যাই।
আমার দাদা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাই ও যে ওষুধের দোকান থেকে আমাকে আনতে বললো আমি সেখানেই চললাম। বাড়ি থেকে বেশি বেরিয়ে বেশি দূর না, তবে টোটোই নিয়ে নিলাম একটা, আর সামনেই ছিল, দেখো এই যে দোকানে চলে এসেছি, এখান থেকে ওর সব ওষুধগুলো আমি নিয়ে নেব। বেশ ভালো ছিল দাদাটা, আর সামনেই দেখো খুব বৃষ্টি হচ্ছে, এখান থেকে ওষুধও প্রায় প্যাক হয়ে গেছে, আমি নিয়ে নিলাম। এই ওষুধ নিয়ে নিয়েছি এই যে ওয়েলনেস থেকে, আর এবার আমি ভাবছি একটু বাজারে যাব, কিন্তু যা বৃষ্টি পড়ছে দেখো, ছাতা তো নিয়ে এসেছি, এবার ছাতা নিয়েই যেতে হবে বাজারে, আর তো কোনো যাওয়ার উপায় দেখছি না। ঠিক আছে, টমেটো কত করে? টমেটো টমেটো হ্যাঁ টমেটো 10 টাকা, 10 টাকা পোয়া, এক পোয়া দিয়ে দাও, এক পোয়া টমেটো দিয়ে দাও, 15 আর 10 25 25 আর 10 35। ঘরের আসল লোক যদি বিছানায় পড়ে যায় তাহলে যে ঘরের কি অবস্থা হয় সেটা না দেখলে বোঝা যায় না। ঘরে একটা সবজি নেই, তাই আমি চলে আসলাম বাজারে, এখান থেকে কিছু বাজার সবজি নিয়ে যাব সবার জন্য। বাড়িতে তো যা অবস্থা, বাবাও বেরোতে পারে না, মায়েরও বয়স হয়েছে, আর বৌদি তো দাদাকে নিয়েই ব্যস্ত, তা কি করে করবে ওরা? তো দাও 500, এটা হয়ে যাবে 500। কলা কত করে? কলা শক্ত দেখে কলা নেই, 6টাই অল্প একটু বাজার নিলাম, তার সাথে একটু ফল নিলাম দাদার জন্য, আর এখন যাচ্ছি বাড়ি, এই টোটোতে বসে আছি, নাচানাচি হচ্ছে, চলো বাড়ি গিয়ে তারপরে কথা হবে। হ্যাঁ, এই যে আমাদের বাড়ির বুড়ো, আবুড়ো বুড়ো আবুড়ো তোজো বুড়ো, হ্যাঁ দুষ্টামির এক সার, দুষ্টামির এক সার না রে, ওখানে কি দুষ্টামি করতে পারছিলে না, তার জন্য এরকম করলি, কান্নাকান্টি করলি? এই আমাদের বুড়ো কলা খাচ্ছে, তুমি কলা খাচ্ছ? হ্যাঁ, হাসি ফুটছে কান্নাকাটির শেষে, খাও তাড়াতাড়ি, ভালো করে খাবো, হ্যাঁ ফেলে না জানো। ঠিক আছে, মিঠি কোথায়? মিঠি ও বাড়িতে, দিদুন বাড়িতে, ও মিঠি আসে না? না, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? মা এখানে আমার জন্য খাবার নিয়ে আসছে, দাও কি খাচ্ছি, আছে রুটি, আর এখানে আছে এই দেখো আলুর তরকারি, এটাই এখন খাবো আমি। এই খাওয়াটা কিন্তু দারুণ লাগে আমার। লাল বাটি দি নাই? হুম, লাল বাটি দি নাই, লাল 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 দি নাই, কালার কালার বাটি দি নাই, কালার না 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 না। বেশ খানিকক্ষণ, অনেকক্ষণ বিজিই ছিলাম, কারণ আমার ওই কালকে যে ভিডিওটা সেটাকে পোস্ট করার ছিল, তো সেটাই করছিলাম, আর তারপরে এখানে এসেছি, একটু বসছি। দেখো এখানে হচ্ছে আমাদের তোজো বুড়ো খাওয়া দাওয়া করছে, তোজো বুড়ো বুড়ো তোজো, তুমি কি খাচ্ছ বলো? ভাত আর মাছ খাচ্ছি। তোজো কথা বলতে পারে না না রে, ওকে ভাত খাইয়ে দিচ্ছে এখানে মা, আর উনি এখানে বসে বসে ভাত খাচ্ছে, সে ভাত খাওয়া নিয়েও কত কিছু, দেখো মুখের মধ্যে ভাত নিয়ে বসে আছে, তাই না? খাও 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 খাও, তুমি তো গুড বয়, মিঠি নেই বাড়িতে, তাই তোজো একা একা এখানে বসে আছে, মিঠি থাকলে তো মিঠিও খেত, মিঠি গেছে, কোথায় গেছে মিঠি? দিদুনের বাড়ি, তাই না? আর তুমি তো থাকবে না দিদুনের বাড়িতে, মা লাগবে, তাই চলে এসছো, তাই তো? কি করছিস এই দেখ চুলগুলো দিয়ে, তুই কেন চলে আসলি মাসি বাড়ি থেকে? ইয়ে রাম, দেখ কি করলি, দেখ তোর ভালো লাগছে এরকম আমাকে পাগল পাগল দেখতে লাগছে? তুই কেন আসলি বল আগে মাসি বাড়িতে, মাসি বাড়ি থেকে কেন আসলি? আসছি না, আমি কান্নাকাটি করে নাই। কান্নাকাটি করেছো তুমি? হ্যাঁ কান্নাকাটি করেছো তো তুমি, ওটা কয় না, ছি 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 ছি, না না ছি ছি, ওটা কি খাওয়ার জিনিস যে আমি খাবো? খাও খাও, জামা খাও, জামা খাও, তুমি খাও জামা। সবাইকে এই যে এখানে সবাইকে হ্যালো বলো, এখানে হাই বল, এরকম করে বলিস, ছি কি বিচ্ছিরি, আমাকেও পাগল, এই বাবা এই জন পুশ করে পড়ে গেল না, পড়ে গেল। আমি এখনো স্নান করিনি, অনেকক্ষণ ধরেই বসে আছি, ওই যে বললাম যে কাজ করছিলাম তার জন্য আর হয়নি, আর তারপরে ওষুধ আনতে গিয়েছিলাম, সেখান থেকে আসলাম, এসে খেলাম, খেয়ে টেয়ে নিয়ে ওই ভয়েস ওভার টয়েস ওভার দিলাম, ভিডিওটাকে পোস্ট করলাম,
এবার গিয়ে এই যে এসছি। তো যাই হোক, এখন স্নান করবো, স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করবো। দেখি মা আজকে কি রান্না করছে সেটা তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো। ঘুমো করো বাবা। হ্যাঁ হ্যাঁ, ঘুম পাড়াবো, ঘুম পাড়াবো। এই যে ঘুমাও। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো, চোখ তো বন্ধ করো নাই, তাহলে ঘুমাবা কি করে? ঘুমো, চোখ বন্ধ করো। গুড বয় সোনা, বাবা না ঘুম করো। গুড বয়। আমি এখানে স্নান দান করে রেডি হয়ে গেছি, মানে একটু ফ্রেশ হয়ে গেছি, স্নান দান হয়ে গেছে। আর এইখানে দেখো এই যে তোজগুলো, কখন থেকে ওকে চেষ্টা করছি ঘুমপাড়া ঘুমপাড়া ঘুমপাড়াও, তো ঘুমাচ্ছিলই না। যাই হোক, ফাইনালি ঘুমিয়েও গেছে। এখন যাচ্ছি আমি খেতে। ও বাবা বসেও গেছে, বাবার লাগবে জল। এনা জল। বাবা এখানে খেতে বসে গেছে, আর এখানে আমাদের সবার খাওয়া বাড়া। ডাল, এখানে আরেকটা ডাল, দু রকমের ডাল বাবা। এটা হচ্ছে সেদ্ধ ডাল, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে সেদ্ধ ভাত, সব কিছু রেডি। এবার খাবো, আরেকজনের তো খাওয়া মনে অর্ধেক হয়েই গেল। যে কোনো বিপদে আপদে পরিবারই কিন্তু তোমার শক্তি, তাই দেখো এখানে আমরা সপরিবারে মা বাবা বৌদি আর আমি সবাই একসাথে খেতে বসেছি। দাদার খাওয়া হয়ে গেছে, ওষুধ খেয়ে নিয়েছে, ও একটু রেস্ট করছে। আর এই সাথে মা বের করেছে আমার ফেভারিট আচার। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর সত্যি কথা বলতে যাই হোক, ডাল ভাত খেলেও মায়ের হাতে সেটা কিন্তু শান্তির। আর মা এখানে নিজের কাজে ব্যস্ত হয়ে আছে। চলো আমিও একটু রেস্ট করবো, ট্রেনের ধকল জানোই তো মানে লাগছে, মনে হচ্ছে ঝিমঝিম করছে আর কি। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। চলো টাটা।